এটা হচ্ছে যে কি তাহলে ধরে নেন যে পুরুষের মতো এটা হচ্ছে নারীর মতো তো এক্ষেত্রে তারা দুইজন অবশ্যই তাহলে গঠনগতভাবে একই আর এক্ষেত্রে এরা হচ্ছে যে কি জৈবিকভাবে ভিন্ন তো একজনের কাছে মাইক্রোনিয়ার নামক এক ধরনের পদার্থ থাকে মাইক্রোনিয়ার নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে আর জনের কাছে থাকে না তো এর কাছে মনে করেন মাইক্রোনিয়ার আছে এর কাছে মাইক্রোনিয়ার নাই তখন এর কাছে যেহেতু মাইক্রোনিয়ার নাই তখন এর কাছে যেহেতু আছে এ মাইক্রোনিয়ারের কারণেই কিন্তু এ কিন্তু এর প্রতি আকৃষ্ট হবে আকৃষ্ট হওয়ার পরে এরা পরস্পরের সাথে যুক্ত হবে যুক্ত হওয়ার পরে আবার যখন মাইক্রোনিয়ারের আদান প্রদান ঘটে যাবে এবার তারা পরস্পর থেকে আবারও বিভাজিত হয়ে চলে যাবে এভাবে চলে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলওয়ার হোসেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী অনেক ভালো আছে আজকে আমরা আলোচনা করবো বেসিক বায়োলজি থেকে পর্ব নাম্বার তিন নিয়ে আর এ তিন নাম্বার পর্বতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো অ্যান্ড প্রথম দুইটি খুবই বেশি গুরুত্বপূর্ণ আর এগুলো আসলে প্রথম দুইটি আসলে কী মানে বেশি কনফিউশন তৈরি করে নাম্বার ওয়ান দি বিভাজন পদ্ধতি নাম্বার টু কনজুগেশান আসলে কী জিনিস আর নাম্বার থ্রি হচ্ছে যে কলোনিয়াল আসলে কী তো দ্বিবিভাজন পদ্ধতির ক্ষেত্রে কি বলছে একটু লক্ষ্য রাখি বলছে যে এটি একটি অজন প্রজনন পদ্ধতি তাহলে প্রজনন হচ্ছে যে কি মানে যে প্রক্রিয়াতে জীব তার প্রতিরূপ বংশধর রেখে যায় সেটা হচ্ছে যে প্রজনন বা বলতে পারেন আপনি বৃদ্ধি মানে আমার বাবা মায়ের মাধ্যমে যেমন আমি পৃথিবীতে এসেছি আমি বিয়ে শি করলে আমার মাধ্যমে আমার সন্তান আসতে পারবে তাই না তাহলে এই যে আমার মতো তো মানে মানুষ তো প্রতিরূপ এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে একটা প্রজনন তো এটা হচ্ছে যে আবার কি অযৌন প্রজনন তো যৌন প্রজনন আর অযৌন প্রজনন এই দুটো সম্পর্কে একটু ক্লিয়ার করে ফেলি যৌন প্রজনন হচ্ছে যে কি যেমন নারী এবং পুরুষ এই দুটোর যখন মিলন ঘটে তখন সেটা হচ্ছে যে যৌন প্রজনন বাট এটা যখন কোনো জীবের প্রয়োজন পড়ে না তখন সেক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে অযৌন প্রজনন তাহলে যৌন প্রজনন আর অযৌন প্রজনন প্রযোজনন প্রজনন ক্লিয়ার তো দ্বিবিভাজনের ক্ষেত্রে আমাদের অযৌন প্রজনন পদ্ধতিটা প্রয়োগ হয় আর যেখানে ডিএনএর অ্যাপ্লিকেশন এবং কোষ বিভাজন একই সাথে ঘটে এ কথাটা একটু বুঝতে কষ্ট হয় ছেলে মেয়েদেরকে ছেলেমেয়েদের জন্য দেখেন যে ডিএনএর অ্যাপ্লিকেশনটা আসলে কী অর্থাৎ ডিএনএর পুনরাবৃত্তি এখানে নিউক্লিয়াস আছে তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমাদের যে ক্রোমাটিন তন্তু থাকে ওই ক্রোমাটিন তন্তু পরবর্তীতে ক্রোমোজমে পরিণত হয় আর ওই ক্রোমোজমের গায়ে কি থাকে ডিএনএ থাকে একটু চিত্রটা দেখায় আপনাদেরকে এই যে নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসের এগুলো ক্রোমাটিন তন্তু আর ক্রোমাটিন তন্তু পরবর্তীতে ক্রোমোজমে পরিণত হয় আর ক্রোমোজমে থাকবে কি আমাদের ডিএনএ তো এখন ডিএনএ যেটা এখানে থাকবে এখানে একটা কোষ একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে তাহলে এখানে দেখেন তো নিউক্লিয়াস আছে না নাই ইয়েস তাহলে এখানের মধ্যে ডিএনএ আছে এখানের মধ্যে ডিএনএ আছে তো এ ডিএনএর যে আচার আচরণ এখানেও এই ডিএনএ আচার আচরণ ঠিক একই রকম তাই বলা হচ্ছে যে ডিএনএর রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএর পুনরাবৃত্তিটা ঘটে প্লাস কোষ বিভাজন ঘটে মানে যে একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে তাহলে কোষ বিভাজিত হয়েছে তাই না তাহলে কোষও বিভাজিত হয়ে গেছে প্লাস ডিএনএর অ্যাপ্লিকেশনও ঘটেছে বা ডিএনএর যেটা আমাদের পুনরাবৃত্তি ওটা ডিএনএ যেরকম আচার আচরণ এখানেও আমাদের যে দুইটা কোষে দুই ধরনের আমাদের ধরনে না মানে দুইটা নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের আমাদের ডিএনএর আচার আচরণগুলো ঠিক একই রকম এবার এখন এই প্রসেসটা একটু বলি আপনাদেরকে যেহেতু আমাদের এই পদ্ধতিটা ঘটিয়ে রাখে কারা জানে বলা একশে জীব আসলে একশ জীব হচ্ছে যে কি যাদের একটি মাত্র কোষ রয়েছে তাদেরকে একোশে জীব বলা হয় এখন তাহলে পৃথিবীতে কি কি রয়েছে এগুলা ইস্ট ছত্রাক ব্যাকটেরিয়া অ্যামিবা এগুলো হচ্ছে যে কি একোশী জীব আর ওই একোশী জীবগুলো দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটে থেকে আটটা এরকম করে এখন দেখেন প্রথমত আমাদের যে কোষটা থাকে এই কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসটা আকারে কি হয় একটু বড় হয় এবং কোষটাও আস্তে আস্তে কী হচ্ছে এখানে বড়ো হচ্ছে তাহলে আমাদের নিউক্লিয়াস তারপরে যে চারপাশে যে ফোটা দিয়েছে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস সাইটোপ্লাজম তাহলে আমাদের প্রথমত কোষটা আকারে বড়ো হয় এবং কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসটা আকারে একটু বড় হতে থাকে এর কিছুক্ষণ পরে আমাদের এই কোষের একটা ডাম্বেল আকার ধারণ করে ডাম্বেল আকার হচ্ছে যে কেউ যে ব্যায়াম করে না ইয় ইয় এরকম করে দে হাতে নিয়ে করে না ওটাকে বলা হয় ডামবেল তো এটা দেখেন তো এরকম করে ধরা যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে না তাহলে ডাম্বেল আকার ধারণ করে তো যখন ডাম্বেল আকার ধারণ করলে এখানের ক্ষেত্রে দেখেন তো মধ্য বরবার একটু কি হয়েছে সংকুচিত হয়েছে তাই না মানে ভেতরে প্রবেশ করে গেছে তো যখন মধ্য বরাবর সংকুচিত হলো তখনই কিন্তু স্পেশালি ডাম্বেল আকারটা ধারণ করেছে এর কিছুক্ষণ পরে আরও কি হবে জানেন মধ্য বরাবর আরও সংকুচিত হয়ে একদম এখান থেকে দুই পার্টে কী হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে তো দুই পার্টে যখন বিভক্ত হয়ে যায় তখন সেক্ষেত্রে কি ঘটছে দেখেন সেক্ষেত্রে এই নিউক্লিয়াসটা অর্ধেক ওখানে চলে গেছে অর্ধেক এখানে চলে আসছে তাহলে এখানের ক্ষেত্রে নিউক্লিয়াসেরও বিভাজন ঘটে গেছে প্লাস এখানে যে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম ছিল সাইটোপ্লাজমগুলোরও বিভাজন ঘটে গেছে তো এখানের ক্ষেত্রে দুটো একসাথে ঘটে বাট আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রে মানুষের কোষ বিভাজনের ক্ষেত্রে আগে কিন্তু কি ঘটে আমাদের ওই নিউক্লিয়াসের বিভাজন তারপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে যেটা আমরা অবশ্যই আলোচনাতে আসবো নেক্সট কখনো তো এখানের ক্ষেত্রে ওই রকম ঘটে না মানে এখানে একসাথেই ঘটে যায় বাট আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে আগে নিউক্লিয়াসের বিভাজন ঘটে তারপরে তখন সাইটোপ্লাজমের কোষ মানে বিভাজন ঘটে বাট এখানের ক্ষেত্রে একই সাথে দুইটা ঘটে যায় তো একই সাথে যখন দুইটা ঘটে তখনই এটাকে আসলে কারণে বলা হয় থাকে দ্বি বিভাজন বাট আমাদের ক্ষেত্রে একটা একটা ঘটে তো এখানে ওটাকে আমরা দ্বি বিভাজন বলি না এটার ক্ষেত্রে দুটো একসাথে ঘটে যাচ্ছে দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি দ্বি বিভাজন পদ্ধতি আশা করি এই দ্বিবিভাজন বিভাজন পদ্ধতি নিয়ে আপনাদের আর কোনো মাথা ব্যথা নাই এবার আমরা চলে যাব তাহলে কনজুগেশন আসলে কি জিনিস তো কনজুগেশনের আগে আমরা বাংলা কথাটা জেনে ফেলি যে কনজুগেশনের অর্থটা আসলে কি। কনজুগেশন অর্থ হচ্ছে যে সংযুক্তি তাহলে সংযুক্তি মানে কোনো কিছু যুক্ত হওয়া কথা বুঝতে পারছেন এবার একটু লক্ষ্য রাখেন যে জনন প্রক্রিয়ায় জনন মানেই বুঝতে পারছি আশা করি যে এখানে অবশ্যই মানে ভিন্ন জাতি কোনো কিছু এখানে অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট হওয়ার পরে বংশ তৈরি হবে জীবের ক্ষেত্রে তার মানে অন্যরকম তার মতোই জীব তৈরি হবে এরকম তাহলে কনজুগেশন বা সংযুক্তি আসলে হচ্ছে যে কি যে জনন প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত জনিত জীব আর একই প্রজাতিভুক্ত জনিত জীবের ক্ষেত্রে একটা কথা আছে যে যারা জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এর মানেটা আসলে কি যারা জৈবনিকভাবে ভিন্ন যেমন নারী এবং পুরুষের কথা চিন্তা করেন এরা কিন্তু জৈবনিকভাবে ভিন্ন অর্থাৎ পুরুষের ক্ষেত্রে মানে পুরুষের পুরুষ এবং নারী আলাদা আলাদা জৈবনিকভাবে ভিন্ন তারা বাট গঠনগতভাবে একই কীভাবে গঠনগতভাবে একই যেমন আমি যদি বলি যে আমাদের পুরুষের অবশ্যই দুইটা হাত আছে নারীর ক্ষেত্রেও কী আছে দুইটা হাত আছে মানে গঠনগত দিক দিয়ে একই চোখ আছে আমার দুইটা তাহলে অবশ্যই তারও চোখ আছে দশটা এখানে হাতে আঙ্গুল আছে তারও দশটা অঙ্গল আছে তাহলে গঠনগতভাবে একই বাট জৈবনিকভাবে ভিন্ন আশা করি কী বোঝাতে চাচ্ছি বুঝতে পারছেন তো দেখেন তো যারা জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই এবং স্থায়ীভাবে মিলিত না হয়ে তারা অস্থায়ীভাবে মিলিত হয় এরা কিন্তু অস্থায়ীভাবে মিলিত হয় অর্থাৎ একটা উদাহরণ ছোট্ট করে বলি আমি যে এইখানে একটা নিয়ে তাহলে এই দুইটা হচ্ছে যে আমার এটা হচ্ছে যে কি তাহলে ধরে নেন যে পুরুষের মতো এটা হচ্ছে নারীর মতো তো এক্ষেত্রে তারা দুইজন অবশ্যই তাহলে গঠনগতভাবে একই আর এক্ষেত্রে এরা হচ্ছে যে কি জৈবিকভাবে ভিন্ন তো একজনের কাছে মাইক্রোনিয়ার নামক এক ধরনের পদার্থ থাকে মাইক্রোনিয়ার নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে আর জনের কাছে থাকে না তো এর কাছে মনে করেন মাইক্রোনিয়ার আছে এর কাছে মাইক্রোনিয়ার নাই তখন এর কাছে যেহেতু মাইক্রোনিয়ার নাই তখন এই বলবে যে কি আচ্ছা মানে এর কাছে মাইক্রোনিয়ার না এর কাছে আছে তো এর কাছে যেহেতু আছে এ মাইক্রোনিয়ারের কারণেই কিন্তু এ কিন্তু এর প্রতি আকৃষ্ট হবে আকৃষ্ট হওয়ার পরে এরা পরস্পরের সাথে যুক্ত হবে যুক্ত হওয়ার পরে আবার যখন মাইক্রোনিয়ারের আদান প্রদান ঘটে যাবে এবার তারা পরস্পর থেকে আবারও বিভাজিত হয়ে চলে যাবে এভাবে চলে যাবে মানে মাইক্রোনিয়ারের কারণে যেখানে দুটি ভিন্ন আর বারবার বলবো না মানে মাইক্রোনিয়ার আদান প্রদান ঘটানোর কারণেই মোট কথা এগুলো পরস্পরের সাথে যুক্ত হয় যদি আদান প্রদান শেষ হয়ে যায় তাহলে পরস্পর থেকে আবারও বিচ্ছিন্ন হয়ে যায় তো এই পদ্ধতিটাকে স্পেশালি বলা হয়ে থাকে কনজুগেশন বা সংযুক্তি আবার পড়ে দেখেন যে যে জনন প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত জনিত জীব অস্থায়ীভাবে মিলিত হয় স্থায়ীভাবে নয় কিন্তু জাস্ট আদান প্রদান ঘটে গেছে চলে গেছে অস্থায়ী এটা নট স্থায়ী ঠিক আছে তাহলে আশা সে আমরা কনজুগেশন সম্পর্কে ধারণা পেয়েছি এবার আমরা চলে যাবো আমাদের সেই লাস্ট টপিকটা সেটা হচ্ছে যে কলোনিয়াল আসলে কি জিনিস কলোনিয়াল আসলে কাকে বলা হয় বা কলোনিয়াল আসলে কি জিনিস এটা খুবই সহজ একটা বিষয় আমরা কিন্তু বন্ধু বান্ধবীদেরকেও বলে থাকি এই যে তোর তোদের কলোনিতে কে কে বাস করে বলতো দেখে তো লক্ষ্য রাখেন তো তাহলে একসাথে বাস করার প্রসেসটাকেই যেটা বা একসাথে বসবাস করাকেই কলোনিয়াল বলা হয় তো এক্ষেত্রে উদাহরণ যেমন অ্যামিপা এমবিবারা কিন্তু কি জানেন ওই দলবদ্ধভাবে বাস করে একসাথে বাস করে ব্যাকটেরিয়া এর কথা তো বলতেই হবে না মানে একসাথে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে আর আমাদের এ সমস্ত জিনিসগুলো খুব ভালো মতন জানতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে তো আজকে আমরা তিনটা টপিক তাহলে এখানে শেষ করছি আপনারা নেক্সট টাইমে অবশ্যই পর্ব নম্বর চারে উপস্থিত হবেন এবং আমাদের এই পর্বগুলো কন্টিনিউসলি চালিয়ে যাবেন ছোট্ট আরেকটা কথা আমাদের গ্রুপ এবং আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ সম্পর্কে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আর আমার সকল ছাত্র ছাত্রছাত্রীর জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা এবং দোয়া থাকলো আল্লাহ রাবুল আলমিন আমার সকল ছাত্র ছাত্রীকে ভালো রাখুক সকল মানুষকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ